ছায়া তন্দুতে নেমে যেটা পেলাম যে সেখানে শুটিং ইনসিডেন্টে দেখা গেল যে প্রায় অনেকগুলি গুলি হয়েছে, যে নিহত হয়েছে তার শরীরে অনেকগুলি গুলি লেগেছে, প্রীতি সেও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তো আমরা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা যে মূল কিলার তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। মাসুমিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার নামে কয়েকটি মামলা আছে, একটি মার্ডার কেসও আসে, আমরা এখনও ভেরিফাই করার সময় পাই নাই, যেহেতু এই মামলা সে সরাসরি স্বীকার করেছে। ধরার পরে কী ঘটনাগুলি আমি যেটি জানালাম সেটা তার মুখের থেকে প্রাপ্ত, তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, কিন্তু সে সুঠাম দেহের অধিকারী। আমরা এখন তার সহযোগী যারা ছিল, কার নির্দেশে এই ঘটনাটা ঘটিয়েছে বা এটার পিছনে একটু মোটিভ, এই বিষয়গুলি নিয়ে আমরা এখন তদন্তে নামব। আমরা এই মাসুম মোহাম্মদ আকাশ এক পর্যায়ে আমরা দেখি যে সে ঘটনার পরের দিন একটি রাতে একটি গাড়ি যোগে তার সহযোগী আরও ছিল তাদেরকে নিয়ে সে জয়পুরহাটে চলে যায়। জয়পুরহাটে চলে যায়, আমরা এক পর্যায়ে আমরা সব ট্রেস করতে পারছিলাম যে জয়পুরহাটে সম্ভবত সে সীমান্ত পাড়ি দেওয়ার একটা চেষ্টা চালিয়েছিল, সেই মুহূর্তে পারে নাই। আমরা সাথে সাথে এখান থেকে যে তাকে যারা নামিয়ে দিয়ে আসছিলো তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আবার আমরা রওনা হই। রওনা হয়ে তাকে সে সময় পারে নাই এবং সৌভাগ্যবশত সে সেদিন আবার বগুড়ায় সে এক জায়গায় অবস্থান নিচ্ছিল। বগুড়া পুলিশ সুপারের সহায়তায় আমরা আকাশকে গ্রেপ্তার করি। আকাশকে আমরা গ্রেপ্তারের পরেই আমরা জানতে পারি সে এর আগের দিনও ঢাকা ইনল্যান্ড সেন্ট্রাল ডিপো যেটা কমলাপুর, সেখানে একটি কার্ট আউট সিস্টেমে সে একটি মোটরসাইকেল এবং একটি পিস্তল একটি ব্যাগে করে নিয়ে এবং তার সাথে আরেকজন যার নাম আমরা জানি কিন্তু তদন্ত স্বার্থে এখন বলবো না, তা দুজন এক মোটরসাইকেলে তার আগের দিনও এজিবি কলোনির পাশে জনাব টিপুর অফিসের আশেপাশে ছিল, যে সেখানে তারা টার্গেট করেছিল যে তাকে হত্যা করার, সেদিন পারে নাই। পরে আবার সেই অস্ত্র এবং সেই তার প্রদত্ত যে মোটরসাইকেল এই কিলিংয়ে ব্যবহারের জন্য সেটি নিয়ে পরের দিন সে ট্রাই করে খিলগাঁও ফ্লাইওভারের নিচে শাহজাহানপুর এলাকায় তাকে গুলি করে।